টাকার মেশিন ঘুমায় থাকবে অতি যতনে আমি একলা পড়ায় আছি যে প্রবাসে প্রবাসে জীবন মানে জেলখানা। হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেকটা ভালোই আছেন। তো বন্ধুরা, আজকে আপনাদের দেখাবো কলেজে কাঁপানো প্রবাসী সেরা পাঁচজন শিল্পীর সেরা পাঁচটি গান, যে গানগুলো ইতিমধ্যে টিকটক ইউটিউব কাঁপিয়ে ভাইরাল হয়েছেন এবং এই প্রবাসী গানগুলো মানুষের মন ছুঁয়ে নিয়েছেন। তো যাই হোক বন্ধুরা, আজকের ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হতে চলেছে। যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, দয়া করে ভিডিওটিতে একটা লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকন বাজিয়ে পুরো ভিডিওটা দেখতে থাকেন। তো বন্ধুরা, আমাদের পাঁচ নম্বর তালিকায় রয়েছে প্রিন্স মিলন। তিনি অনেক ভালো মানের কণ্ঠশিল্পী। যারা প্রিন্স মিলন ভাইকে চিনেন না, তার লাইফস্টাইল সম্পর্কে এই ভিডিওটির ডিসক্রিপশন বক্সে ভিডিও রয়েছে, চাইলেই জেনে নিতে পারেন। তো যাই হোক বন্ধুরা, তিনি নতুন শিল্পী হয়েও প্রথমবারের মতো একটি প্রবাসী গান করলেন, যার শিরোনাম দিয়েছিলেন সুখের লাইগা সব চারিয়া হইলাম প্রবাসী। সুখের লাইগা সব ছাড়িয়া হইলাম প্রবাসী। প্রিন্স মিলন প্রবাসী গানটি অনেক সুন্দর করে গিয়েছেন, যা টিকটক ফর ইউ পেজ কাঁপিয়ে দিয়েছেন। আমার মতন বড্ড একা আসমানের শশী, সুখের লাইগা সব ছাড়িয়া হইলাম প্রবাসী। তার এই প্রবাসী গানটি মাত্র 8 দিনে 3.5 লক্ষের উপরে ভিউ অর্জন করেছেন। আমাদের 4 নম্বর তালিকায় রয়েছে আতিফ আহমেদ নিলয়। বন্ধুরা, আতিফ আহমেদ নিলয় বেঁচে থাকা কালে সব ধরনের গান করে গিয়েছেন, এমনকি তার কণ্ঠে দর্শন প্রতিবাদী গানগুলোও গিয়েছেন। কি হয়েছে তো দর্শন হয়েছে, আমার তাতে কিলোস গেছে, আমার মা বোন সব ঠিক আছে, এইটা ভাইবা সবাই হাসমা। তো যাই হোক বন্ধুরা, তিনি প্রবাসী ভাইদের জন্য অসাধারণ একটি গান করেছিলেন, যার শিরোনাম ছিল প্রবাস মানেই জেলখানা। প্রবাস জীবন মানেই জেলখানা। বন্ধুরা, আমাদের আত্মীয় স্বজন যারা দেশ থেকে বিদেশে রয়েছে, তারা সত্যিই একটা জেলখানার ভিতরে রয়েছে। তাই আমরা আল্লাহর কাছে দোয়া করি প্রবাসী ভাইদের জন্য সুস্থ এবং নেক হায়াত দান করেন, আমিন। বুকের কষ্ট বুকে চেপে দিন রাত খাটি। তো যাই হোক বন্ধুরা, আতিফ আহমেদ নিলয়ের প্রবাসী গানটিতে মাত্র 2 বছরে 2.9 মিলিয়ন প্রায় 3 মিলিয়নের কাছাকাছি ভিউ রয়েছেন। 3 নম্বর তালিকায় রয়েছে আকাশ মাহমুদ। তিনি পদ্মা সেতুর গানগুলো করে বেশি আলোচনায় এসেছেন, এরপর থেকে তিনি অনেকগুলো গান করে যাচ্ছে এবং ভাইরালও হচ্ছেন। বীর বাঙালি পদ্মা সেতু করতেছি নির্মাণ। বন্ধুরা, তিনি 2 বছর আগে প্রবাসী ভাইদের জন্য একটি গান করেছিলেন, যার শিরোনাম ছিল টাকার মেশিন। আমি টাকার এক মেশিন, আমি টাকার এক মেশিন। কেউ জানতে চায় না এই টাকার মিশিংটা কে না কে কতটুকু কষ্ট করেছেন শুধু পরিবারের জন্য। দেশ ছেড়ে বিদেশ থেকে যারা মাতার গাম পায়ে ফেলে কষ্ট করে টাকা ইনকাম করছে, তারা সত্যি একজন টাকার মিশিং। জানি সবার কাছে আমার চেয়ে টাকার বেশি দাম। তো যাই হোক বন্ধুরা, আকাশ মাহমুদের কণ্ঠে প্রবাসী কলেজা কাঁপানো গানে ভিউ রয়েছেন 4.6 মিলিয়ন। 2 নম্বর তালিকায় রয়েছেন আমাদের সবার প্রিয় কণ্ঠশিল্পী গগন সাকিব। তার সম্পর্কে নতুন করে কিছু বলার নেই, কারণ 10 জন ভালো সিঙ্গারদের মাঝে গগন সাকিব একজন থাকবে, এটাই সত্যি। তো যাই হোক, তিনি এত বড় সিঙ্গার হয়েও তার কণ্ঠে আগে কখনো প্রবাসী গান রিলিজ হয়নি। তার এই সর্বপ্রথম প্রবাসী একটি গান, যার শিরোনাম দিয়েছেন একলা প্রবাসী। একলা প্রবাসী নিজের গানে গগন সাকিবে মডেল করেছেন বাস্তব জীবনের কাহিনী নিয়ে, যা আমার কাছে অনেক ভালো লেগেছে। তো যাই হোক বন্ধুরা, গগন সাকিবে প্রবাসী গানে মডেল করে গানটি ভাইরাল করে দিয়েছেন, যে কারণে মাত্র অল্প সময়ে 1 মাসে গানটিতে 7.2 মিলিয়ন ভিউ অর্জন করেছেন। বন্ধুরা, আমাদের 1 নম্বর তালিকায় রয়েছেন কলেজে কাঁপানো প্রবাসী গানের জনপ্রিয় কণ্ঠশিল্পী সামজ ভাই। তার কণ্ঠে ইউটিউবে প্রবাসীদের জন্য অনেকগুলো গান গেয়েছেন, তার মধ্যে সামজ ভাই এর সর্বপ্রথম গানটি শিরোনাম দিয়েছিলেন আমার সোনার ময়না পাখি। আমার প্রভু, আমার সোনার ময়না পাখি, চোখে কাজ। সামজ ভাই এর কণ্ঠে এই গানটি টিকটকে প্রচুর ভাইরাল হয়েছিল, অনেক মানুষে গানটি দিয়ে টিকটকও করেছে। চোখে কাজল ধোয়া পানি, আমার সোনার ময়না পাখি, চোখে কাজ।
জল ধোয়া পানি। আমার সোনার ময়না পাখি গানটি মাত্র এক বছরে 55 মিলিয়ন ভিউ রয়েছে। গান রিলিজ হয়েছে যা ইতিমধ্যে টিকটকেও ভাইরাল হয়েছে। তুই আগেছে মা বাবারে, তুই আগেছে সাধের বউ, আইতে কয় নাই টাকার জন্য কেউ। সামজ ভাই এর কণ্ঠে প্রবাসী গানটির শিরোনাম দিয়েছিলেন প্রবাসী জীবন। প্রবাসী জীবন গানটি মাত্র 6 দিনে ভিউ অর্জন করেছেন 1.3 মিলিয়ন। প্রবাসী জীবন পাখির মতো উড়াল দিতে চায়। তো যাই হোক বন্ধুরা, এশিয়ার 5 জন শিল্পীর মধ্যে ভাইরাল প্রবাসী গানে আপনার কাছে কে বেস্ট ও কে সেরা তা কমেন্ট করে জানিয়ে দেন। আর হ্যাঁ, এরকম নিত্য নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।